আমার প্রথম সমস্যা হয় ক্যারিনার সঙ্গে, বললেন করণ জোহর। বলিউডের করণ জোহর তার নিজের আত্মজীবনে এবার তার বর্তমানে বন্ধু কারিনা কাপুরের সঙ্গে 2002 সালের ঘটে যাওয়া এক ঘটনার কথা উল্লেখ করেছেন। করণ জোহর বললেন, কারিনা ও তিনি একে অন্যের সঙ্গে 9 মাসেরও বেশি সময় ধরে কথা বলেননি। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই প্রকাশ করা হয়েছে। এই পরিচালক তার বইতে লিখেছেন, আমার প্রথম সমস্যা হয় কারিনার সঙ্গে, সে কাজ করার জন্য আমার কাছে অনেক বেশি টাকা চায় এবং এ কারণে সে সময় আমাদের মধ্যে একটু ঝামেলা হয়। কারণ জোহর ঘটনাটি ব্যাখ্যা করে বলেন, মুঝসে দোস্তি করোগি ছবিটি মুক্তির পর আমি কারিনাকে কাল হো না হো ছবিতে কাজ করার জন্য বলেছিলাম এবং সে সময় শাহরুখকে যত টাকা দেই ঠিক সেই পরিমাণ টাকাই সে চেয়েছিল। আমি তখন তাকে দুঃখিত বলেছিলাম। সে প্রসঙ্গে তিনি আরও লেখেন, আমি খুবই কষ্ট পেয়েছিলাম। তখন আমি আলোচনার রুমে থেকে বের হয়ে এসেছিলাম এবং কারিনাকে ফোন করেছিলাম। সে আমার ফোন ধরেনি। আমি বাবাকে বললাম, আমরা কারিনাকে নিচ্ছি না আর ওর পরিবর্তে প্রীতি জিন্টাকে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আমার নিউজটি ভালো লাগলে প্লিজ লাইক দিন, কিছু বলার থাকলে কমেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।